নমস্কার। আমার এই চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, অনেক আগে আনার কথা ছিল যে ভিডিওটা, আমি পারিনি আনতে, স্বীকার করে নিচ্ছি। এই শেষে কিন্তু আমি ভিডিওটা আনলাম। কী জন্যে আনলাম? ছাদ বাগানিরা, টবের চাষিরা বা যারা জমিতে, মূল জমিতে যাদের বীজতলা করার সমস্যা আছে, বীজতলা করার জায়গা নেই, তারা কীভাবে মানে জলদি কীভাবে বীজতলাটা তৈরি করে নিয়ে মূল জমিতে বা মূল জায়গায় আপনারা রোপণ করবেন, তার কৌশল দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা আনা। ফার্মটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ নতুন একটা জায়গা। এখানে একদম উঁচু খালা জায়গা ছিল, অসমান জায়গা পড়েছিল, সেই প্রতির জায়গাতে সবজি ভরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি এসেছি এখানে। সবে শুরু করেছি, দেখুন একবার, এখানে সবুজ আয়ন করার একটা বার্তা এসছে আমার উপরে, সেই দায়িত্বটা নিয়ে কিন্তু আমি এখানে কাজ করছি। এবার বলি, আমি যেভাবে বলেছিলাম আপনাদেরকে যে চারা কীভাবে অন্য জায়গায় তৈরি করে নিতে হয়, এই ক্রেটগুলো যে দেখতে পাচ্ছেন, এই ক্রেটগুলো 15-16 টাকা করে মাত্র দাম। এইগুলো আপনারা বাড়ির একটু অর্ধ ছায়া জায়গায় বা আড়ালে জায়গায়, মূল জায়গা তো আপনার নেই, এখানে কিন্তু এইভাবে কিন্তু চারাগুলো তৈরি করে নেওয়া যায়। দেখুন, বাঁধাকপি লাগানো হচ্ছে, দেখছেন 1192 পানের, এটা শেষের দিকে কিন্তু কপিটা ওঠে, অনেক দিন পর্যন্ত বিক্রি চলে, ফাল্গুন মাস পর্যন্ত। প্রশ্ন ছিল যে ওলকপি ফাটে কেন? এই যে সাধারণত এই যে ওলকপি দেখছেন, এখানে জল না থাকলে হঠাৎ যদি মানে শুকনো হয়ে গেছে, হঠাৎ জল দিলেন ডুবিয়ে, তখনও কিন্তু ফেটে যেতে পারে, বোরনের অভাবেও ফেটে যেতে পারে। এই যে স্প্রে হচ্ছে দেখছেন, আমরা বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম, পিজিআর প্রতি লিটার জলে 2 গ্রাম, আর ওই সঙ্গে মোবামিন 1 গ্রাম মিশিয়ে আমি কিন্তু স্প্রে করছি। এখন শীত এসেও যেন ফিরে যাচ্ছে, ফলে এই যে গরম আবহাওয়া চলছে, শীত পড়ছে না জমকালোভাবে, এই বাঁধাকপিতে কিন্তু লেদা পোকা আসতে পারে। এই লেদা পোকার জন্য যদি কম পয়সার ওষুধ দিতে হয়, তাহলে কিন্তু আপনারা ওই মিসাইল বা EM1 এমামেকটিন বেঞ্জয়াল গ্রুপের ওষুধ একটা ফাইল 10 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। যাদের কাছে কিংডক্সা আছে, কিংডক্সাও স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে। অথবা জৈব যারা চাষ করছেন তাদেরকে বলবো, আপনারা প্রহরি প্লাস 1 মিলি অথবা 5 গ্রাম করে কিন্তু শিল্ড, যেটা লিভিক্স বের করেছে, একদম পুরোপুরি জৈব ওষুধ, এটাও কিন্তু স্প্রে করতে পারেন। কলকাতার নিউআলিপুর ছাদ বাগানে চলে এসেছি এখন। এই ছাদ বাগানের চাষিদেরও আমি কিছু দিচ্ছি বা এদের টিপস দিচ্ছি, দাঁড়ি থেকে স্প্রে করাচ্ছি এবং গাছকে চকচকে ঝকঝকে করাতে পারছি আমি মনে করি, এবং এদের ভালো লাগছে। এইভাবে এদের সঙ্গে কিন্তু ছাদ বাগানেও কাজ করে চলেছি। যে আপনার বাগানটা একটু দেখান তো দেখি কেমন করছেন, মানে আমি তো সময় পাই না, কি বলবো, যতটুকু সময় পেয়েছি তার মধ্যে থেকে আমি তাড়াতাড়ি এসে যতটুকু করতে পেরেছি এরকম করেছি, কিন্তু শর্ত একটা, এর মধ্যে কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি, সব জৈব সারের উপরতে করেছি। হয়তো ফসলের মান ভালো হবে না, বা হয়তো আপনারা হাসবেন কী কী করবো। এই দেখুন, এটা বাঁধাকপি আছে দেখুন, হ্যাঁ, আর ওদিকটা আছে রঙিন কপি আছে, এদিকটা ব্রোকলি আছে, সেদিকে পালং শাক আছে। বিনকলাই গাছে ভাটি মারতে হবে, বিনকলাই গাছে। আচ্ছা, এই টমেটো গাছ এখন মাদা হচ্ছে, চলছে এখন মাদার কাজ চলছে, ফুল এসছে। সিম গাছ, সেটা সিম গাছে ফুল এসছে, দুটো পাতা নিচে হলুদ হয়ে যাচ্ছে, কিছু দেওয়াই হচ্ছে না। এই আপনাদের ঢেঁড়স গাছ যেটা বলছিলাম যে অনেক উঁচু হয়, আর দেখুন এই কিন্তু আপনাদের ঢেঁড়স গাছ, সেই বিখ্যাত ঢেঁড়স গাছ বলেছিলাম, সেই ঢেঁড়স গাছ আরও আছে অন্য জায়গা, আমি দেখাচ্ছি একটা, দেখুন না কত বড় হয়েছে। কালি করা হয়েছে খাওয়ার জন্য, পেঁয়াজ কলি, এইটা হচ্ছে এই আপনার এই মূল একটু দিয়েছিলাম, যে সরিষা একটু বোনা হয়েছিল শাক খাওয়া, শাক খাওয়ার জন্য। আর এইটা ধনে, তাও ধনের মধ্যে দু একটা ওই আপনার সেই শাক আছে, নোটে শাক হয়ে গিয়েছিলো থা আছে, কী বলবো, এইটা আমার ধনে খাওয়া হয়। এই আমার সেই আর্লি গ্রিনটাই এখনও চলছে, বেশি আনা হয়েছিল পরপর, সেই গরম থেকে এখনও চলছে, দেখুন একবার এই ধনে, এটা
এটা নতুন করে বিমটাই এসছে, বিম আগে বসেছিলাম, বিমে ফুল এসে গেছে। সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম, কিষাণের জয় হোক, আপনাদের সকলের শুভেচ্ছা কামনা করে শেষ করছি, নমস্কার।